মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওই বাড়িরই কেউ তথ্য প্যাকিং এর সময় এই কাজটা করেছে? হ্যাঁ দিদিভাই, ওদের বাড়ির কেউই এই কাজটা করেছে, আর আমি খুব ভালো মতো করে বুঝে গেছি যে কে এটা করেছে। ওরা জানে না যে এবারে ওদের কার মুখোমুখি হতে হয়েছে। আমি ছেড়ে দেবো না, এটা বিয়ে হচ্ছে নাকি ছেলে খেলা কলিদি? অলোকা, তুমি এত রাগ করো না, হয়তো ভুলবশতও তো হয়ে থাকতে পারে। ভুল করে হতে পারে? এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুল? তার মানে ওরা আমাদের দিকটা, আমাদের গুগলির দিকটা কোনো গুরুত্ব দিচ্ছেই না? যেখানে গুগলির সারা জীবনের প্রশ্ন, সেখানে এত বড় একটা ভুল? কি প্রমাণ করতে চাইছে ওরা? আমি গিয়ে কথা বলবো ওদের সাথে সামনাসামনি। না অলোকা, দোহাই তোমার, তুমি এটা নিয়ে চাচামেচি করো না, ওদেরকে এই বিষয়ে কিছু বলতে যেও না। মিতুল, এটা তুমি কি বলছো? তুমি এত কিছুর পরেও চুপ করে থাকবে, ওদেরকে কিচ্ছু বলবে না? তুমি নিজে মা হয়ে গুগলিকে ওই শাড়িটা পরতে দেবে? না কলি দিদি, আমি জেনে শুনে অমঙ্গল কিছুতেই হতে দেবো না। কিন্তু তোমরাও তা বলে এই বিষয়ে কিছু বলতে যেও না ওদেরকে। শুরুতেই যদি এই বিষয় নিয়ে এতটা হল্লা হয়, এত চেঁচামেচি হয়, ওর মনটা একেবারে ভেঙে যাবে। অনেক কষ্ট ওকে আমরা এই বিয়েতে রাজি করিয়েছি, নতুন জীবন শুরু করতে চলেছে গুগলি। আমি চাইছি না এটা নিয়ে এত চেঁচামেচি হোক, আমি চাইছি না আমার মেয়েটা নতুন সংসার শুরু করার আগে ভয় পেয়ে যাক। কিন্তু এখন উপায় কি মিতুল? এই শাড়িটা পরেই তো গায়ে হলুদ করতে হবে। দুদিকটাই দেখতে হবে। তোমরা আমাকে 2 মিনিট দাও, আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। কলিদি, আমি নিশ্চিত যে ওবারে কেউই এই কাজটা করেছে, নাহলে তত্ত্বের শাড়িটা সাজানো হলো কিভাবে? আমার তো কাকাকেই ডাউট হচ্ছে। হ্যাঁ অলোকা, তুমি বলার পর না আমি কাকাকে অবজার্ভ করেছি। উনি না চোখের দিকে তাকিয়ে কথা বলেন না, কেমন একটা অদ্ভুত স্বভাবের। আর কাকিমাটাও ঠিক সুবিধের নয়। আমার তো পুরো পরিবারটাকেই গোলমেলে লাগছে কলিদি। কেন এরকম মনে হচ্ছে তোমাদের? আরে দিদিভাই, তুমি ভাবো না যে কালকে ওরা আমাদের বাড়িতে এলো, কালকে আমাদের বাড়ির একটা গয়না চুরি হলো, আবার আজকে তত্ত্বে এমন একটা শাড়ি পাঠালো, শাড়িটা ছেঁড়া। না গো, আমার মন কেন জানি না কু ডাকছে। আমার মনে হচ্ছে দিদিভাই যে গুগলির বিয়েটা দেওয়ার পর আমাদের পস্তাতে হবে। তোমার তোমার মন সায় দিচ্ছে দিদিভাই? চুপ করে আছো কেন দিদিভাই, কিছু বলো না কলিদি। মিতুল, এবার কিন্তু আমাদের কিছু একটা ডিসিশন নিতেই হবে, নিচে তো সবাই ওয়েট করছে। আচ্ছা, আমি কি অন্য একটা হলুদ শাড়ি বার করবো? সুব্রত দাদারা কিন্তু অতটা বুঝতে পারবেন না। ওরা যখন এই শাড়িটা পাঠিয়েছে, এইটা পরেই গায়ে হলুদ হবে। কি বলছো বলো তো তুমি মিতুল, কি করে হবে? আর তুমি এই শাড়িটা নিয়ে কি করছো? এত অল্প সময়ের মধ্যে কি করে হবে শুনি? হবে না, হয়ে গেছে, দেখি তো খুঁজে বের করে দেখাও এবার কোথায় কাটা ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।